আজ আমি এসেছি আরও একটি নতুন দেশি ভিডিও নিয়ে। আজ আমি বানাবো আমসুজির বরফি। এই আমসুজির বরফি বানাবার জন্য যা যা উপকরণ লাগবে সেইগুলি আবার দেখে নিই। প্রথমে নিয়ে নিয়েছি আমের পিউরি, দুধ, কাজু বাদাম, ঘি, চিনি আর লাগছে সুজি। প্যানটা গরম হয়ে গেছে, এখন আমের পিউরিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আমের পিউরিটা এখন ঘন হয়ে গেছে, এবার নাবিয়ে নেব। এখন কড়াইতে ঘি দিয়ে দেব। ঘিটা গলে গেছে, এখন সুজিটা দিয়ে নাড়াচাড়া করে নেব। সুজিটা নাড়াচাড়া করে নিয়েছি, এখন দিয়ে দেব দুধ। দুধ আর সুজিটা ভালো করে মিশিয়ে নিয়েছি, চিনিটা এবার দিয়ে দেব। এখন ঘন করে রাখা আমের পিউরিটা দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন এটা হয়ে গেছে, এবার একটা থালায় ভালো করে ঘি মাখিয়ে এটা নাবিয়ে নেব। এখন এর উপরে কাজু বাদাম দিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এক ঘন্টা হয়ে গেছে, এবার এটাকে বরফির আকারে কেটে নেব। আশা করি এই নতুন রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।